क्या जनाब फकीर साहेबर संगे चूर्ण लगे जाब ठीक है तुम्हारे स्वामी तुम्हें केवल अल्लाह के सलाम करे भाई हजरत अली ने पाके फकीर बाबा बोलछे बाबा आली तू चिंता करबि ना মুক্তাকে নামে বর কাছে তলায় বস। আমি কি আর জানাব, আমি কিন্তু নগর বাজারে শহরে টাউনে খাবার চাইতে যাব, তুই জন্য খাবার এনে বাবা আমি তোর মুখে দিব এবং তোর জ্বরকে আমি ছাড়িয়ে দিব। হ্যাঁ বলিও ফকির মাগো আজকে নাম দিন অন্ধকার दान कर भाई
के बाद तो हो जाए কত কষ্ট করে মাথায় নোট করে সে চুমন্ড করে দিতে যাচ্ছে এই হচ্ছে দেখে নি আমার ইসলামের পরিচয় আরে হাতে আমাদের আজকে দশটা কাজ আরে আজু দিয়েছে হাতের মধ্যে দশটা কাজ আলির জন্য তো আমার খাবার খেয়ে আরে পশ্চিম বলো না খাবার আগে আরে আলির নামে বইতে দাম করিবে ফকির বাবা দুয়া পড়ে গায়ে আরে সঙ্গে সঙ্গে আলিমি আমার জ্বর ভালো এই গরিয়ার ওই পরে হচ্ছে আমার বাড়ি ওই পরে বাড়ি হ্যাঁ কিন্তু বাবা
এখানে কোন নৌকা নাই, কিস্তি নাই, জাহাজ নাই, খামার নাই, কিছু চাপু ওরে আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক আছে বাপ দেখছো না, ঠিক আছে ভালো উপর ঘাটে থেকে একটা নৌকা এসে খাবার দাবার খায় না, তারা আমাদের মতো মানুষের মতো নয়, তাদের খাবার দাবার নাই, তারা কিন্তু আল্লাহর ওই হুকুম মেনে নেয়। হ্যাঁ তুমি খাও বাড়ি খাবে না, খাবি না, এক কাজ কর, আমি না খেলে তুই খাবি না, আমি বুঝতে পারছি, আমাকে রুটি দুটো দে, আমি পিয়ে পিয়ে খাই, তুই দুধটা তুই দাঁত আছে চিবিয়ে চিবিয়ে খা। খাবো না খাবো না, তোমার আসলে কথা বলবো, খাবো না বেশ, তুই দুধটাও খা রুটিটাও খা, তুমি রাগ করবে না, যেমন দুই খানা গমে রুটি খেলো হজরত আলীর আমার পেট ভরে আরে তার মধ্যে গরম হাতুক খেলে না যে ঢুকছে না এরা বুঝতে পারছে না, ঘুরতে ঘুরতে নৌকাটা পানি আমি এখন কি হতো বাবা, তারপরে একটা পাড়া আছে সেখানে একজন সহকার বাস করে, তারপরে হচ্ছে আমার মুখ খানায় বাবা ভক্তি যে কত কষ্ট হলো আমার মুখ আনতে আনতে, আর বুড়ো বাঁ হাতে তো ধরলো তুলে নিল, এই যে আল্লাহ ফেরেশতা জিব্রাইল আমি আলী তো জানছে না বা জানতে দিচ্ছে না, বাবা আলী কি আমার বাড়িতে সাত মেয়ে হবে একটা মেয়ে বিয়ে দিতে পারি না, তো বাবা
তোর কাছে টাকা নাই আমার মেয়েদের বিয়ে দিব বাবা আমি কোথায় টাকা পাবো আমি তো ফকিরে ছেড়ে এবার সেবারে ভিতরে খায় আমার টাকা পয়সা নাই নাই না বাবা আলী হ্যাঁ তোর দ্বারা আমি টাকা পাবো আমার দ্বারা তোকে যদি এই নগরে সদাবরকে বিক্রি করে দিই না অন্য জায়গায় ফিরে যাবো নিজের নাম আলী মুসলমান পরিচয় দিবি না ঠিক আছে তুই ওই মামা জামাই পড়বি যাই পাহাড়ের আর দেখি দে দেখি দে সওদাগরের কাছে কত দাম দাম এক লক্ষ টাকা বাপরে আমার লক্ষ টাকায় লক্ষটা গোলাম হবে একটা গোলাম কিনে আমার কি লাভ হবে আরে লক্ষটা গোলাম হবে আমি যেটা বলবো সে ঠিক আছে তাই বাবা ও তোমাকে যেটা বলবে সেটা যেন শুনো ঠিক আছে আমার হুকুম না জঙ্গল হইতে তোমরা কাফি আমি ভাই ওই কুরু নিয়ে চলে যেতে পারি না পারি না হাতে ফুসকা পড়ে যাবে আমি খুব ভদ্রবংশের ছেলে রে তাই কি করবি ভাই দেখুন তোরা একটা করে কাজ দিস আমাকে আর তো ঘুমাবি হ্যাঁ তো ঘুমো আমি আমি ঘুমিয়ে নি ঘুমো নখরি দা স্যার লক্ষ গোলামে আমার কাজ কেটে মাথায় বুঝটা দিয়ে লাইন দিয়ে যাচ্ছে ও বোঝা তুলে তুলে বোঝা তুলে Oh, my God.
হজরত আলী সব পাখিদের কথা বুঝতে পারতো, ওরে পাখি বন তোরা উড়ে যা, কারণ এই গাছের আমার দরকার। ভর ভর করে উড়ে চলে গেল গাছে, তোমায় ধরে নাই একটা নেই গাছ উঠে। আমি গোলাম থেকে একবার দেখবো যেন নিয়ে আসি। এবার উজির গিয়ে সওদাগরকে প্রণাম দিল। কে আরে উজির, কি ব্যাপার? খুব মাথা উড়িয়ে দিবে বাবা, আদর সঙ্গে প্রণাম টনাম দিবে। চলো এবার সওদাগর গিয়ে প্রণাম দেয়। প্রণাম টনাম দেখে নি আমার আলি দিল। সওদাগর তুমি প্রণাম দিলে, তোমার গোলাম দিল না? আসলে গোলাম তো বুদ্ধি শুদ্ধি মনে হবে মাথা মুখা। ও বেড়ে এই বলতে বলতে সোনার তর্ক বসে গেছে, কত বড় হিম্মত দেখছো। আচ্ছা সওদাগর, তোমার এই গোলামটার নাম কি? কত টাকা কিনেছো? আমি 2 লাখ টাকা দিচ্ছি। বিক্রি তোমার কত না? আমি 3টা কাজ উদ্ধার করে নেবো তোমার গোলামকে নিয়ে। তোমার গোলাম বিনা পয়সায় ফেরত দেবো, আর ওই 2 লাখ টাকা লাগবে। ঠিক আছে। হ্যাঁ বলো। দেখিও পারবে নাকি? ও বাবা না ঘন্টা,
ও যে পিতলের কলসিতে নামান আছে এক কলসি ইন্দোরা থেকে পানি এনে দাও তো হাই রে পিতলের কলসি দেখেন বাবা তুমি যে জন্ম থেকে গাছ এনেছো প্রথম কাজ হচ্ছে তোমার এইটা ওর জঙ্গলে পাহাড়ের মতো একটা রাজদাস অভ্যাস করে বছরের শেষে একবার করে বের হয় নিঃশ্বাস টেনে দিলে তিন মাইল তফাতে যা থাকে পেটে ঢুকে যায় ঢুকে যায় আমার নিঃশ্বাস যখন ছেড়ে দেয় ধান চাল কলা গম চাল আগানো থাকে বিশাল জলের ছুঁড়ে ছায় হয়ে যায় ছায় হয়ে যায় কর্মকো চাল আজ দাহা সাপটাকে তুমি মেরে পাতালে তো আজ দাহা কানে পেশু আমি ঢেকে দিয়ে পিছিয়ে চলে গেছি এত বড় সাপ বেরিয়ে পড়েছি তোমার চারটা পাহাড় গোল গোল চোখ দিয়ে দেখে নিল সামনে একটা মানুষ দাঁড়িয়ে এত বড় নিঃশ্বাস টেনে দেন হজরত আলী তাহার পেটে ঢুকে ¡Gracias!
ডাক।